হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নান রুটির রেসিপি। আমরা অনেকে কিন্তু নান রুটি বানাতে পারি না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন নান রুটি বানানোর রেসিপি শুরু করে দেই। নান রুটি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। আমি প্রায় 2 কাপ পরিমাপের ময়দা দেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাপের, দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাপের, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাপের, দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ পরিমাপের, আর আমি এখানে 1 চা চামচ পরিমাপের সয়াবিন তেল দিয়ে দেব। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নান রুটি বানানোর জন্য। এগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম কুসুম পানি। আপনারা চাইলে দুধ দিতে পারেন হালকা গরম। আমি একেবারে দেব না, আস্তে আস্তে করে দেব আর সুন্দরভাবে নেড়ে নেব। এই যে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। এই ডোটা বানাতে আমার যতগুলো পানি লাগবে আমি ঠিক ততগুলো পানি নেব। আর আপনি যখন একেবারে পানি দিতে যাবেন তখন কিন্তু দেখা যাবে যে অনেক নরম হয়ে গেছে পানি বেশি হওয়ার কারণে। পানি দিতে হবে আর আপনাকে ভালো করে এরকমভাবে মিশাতে হবে। এখানে ইস্ট দেওয়ার কারণে এই যে ডোটা অনেক চ্যাটচ্যাটে হয়ে যাবে, এজন্য আপনাকে খুব ভালোভাবে এটা মিশাতে হবে। একটি শক্ত ডো বানিয়ে নেব। আমার ডোটি মেখে নেওয়া হয়ে গেছে নান রুটি বানানোর জন্য। এখন আমি এর উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রেস্টে রেখে দেব 30 মিনিট ধরে। ফিরে আসলাম 30 মিনিট পর। এই যে দেখুন একদম ফুলে, একদম টইটম্ব হয়ে গেছে। এখন এগুলো আবার এরকম করে নেড়ে নেড়ে এর ভেতরের বাতাসটা বের করে দিতে হবে। আবার আপনাকে একটু ভালো করে মথে নিতে হবে। এই যে দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে এই নান রুটির ডোটা। এখন আমি এগুলো নান রুটি বেড়ে নেওয়ার জন্য শেপ দিয়ে নেব। নান রুটি কিন্তু বেশি পাতলা করা যায় না, বেশি মোটা না বেশি পাতলা না, মাঝারি সাইজে বানাতে হয়। এজন্য আমি এরকম ছোট ছোট মিডিয়াম সাইজের ডো করে নিচ্ছি। এখানে আমি এখানে আমার 2 কাপ ময়দার 60টি নান রুটি শেপ হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নেব। নান রুটি বেলে নেওয়ার সুবিধার্থে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম পিড়াতে। বেলে নিচ্ছে নান রুটিগুলো, বেশি বড় না বেশি ছোট না, আমি মাঝারি সাইজের করে নেব এই নান রুটিগুলো। আমার নান রুটিটি বেলে না হয়ে গেছে। এই যে দেখুন
আমি বেশি মোটা করিনি, বেশি পাতলা করিনি, একদম মাঝারি করে নিয়েছি। এখন আমি এটি বেলে নেব, এখন আমি এটি ভেজে নেব চুলায়। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি একটু, আর প্যানটি একটু হিট করে নিয়েছি। এখন আমি মাঝারি আকারের লোতে এই নান রুটিটি ভেজে নেব। এই যে দিয়ে দিলাম প্যানের মধ্যে। বেশি হাই ফ্লেমে যখন আপনি ভাজতে যাবেন তখন নিচ থেকে কালার এসে যাবে, কিন্তু ভিতরে নান রুটি হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এজন্য আপনাকে লো আসে এই নান রুটিটি ভাজতে হবে প্রায় সময় ধরে। আমি একটু ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য। আমি এখন নান রুটিটি উল্টে দেব। আপনাকে সময় ধরে এই নান রুটিগুলো ভেজে নিতে হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। আপনাকে নান রুটি ভাজার সময় এক উল্টাতে কালার আনা যাবে না, প্রায় দুই থেকে তিনটা উল্টা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়ে নান রুটির কালার নিয়ে আসতে হবে। এই যে আমি আবারও ঢাকনা খুলে নিলাম। এই যে দেখুন ফুলতেছে নান রুটিটি। আমি আবার উল্টে দিচ্ছি। হালকা আছে, আমি নান রুটি ভেজে নিচ্ছি। আমার প্রায় নান রুটিটি হয়ে গেছে। আমি আস্তে আমি খুব ধৈর্য ধরে নান রুটি ভেজে নিয়েছি, একদম লো আছে। এই যে দেখুন কত সুন্দর কালার আসতেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এটি উঠিয়ে নেব। আমি আপনাদেরকে আরো একটি নান রুটি ভেজে দেখাচ্ছি। একটু ঢেকে দিলাম এক মিনিটের জন্য। আমি নান রুটিটি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে নান রুটির, আর অনেক সুন্দর নরম হয়েছে। কিন্তু আমার প্রায় নান রুটি ভেজে না হয়ে গেছে। আমি উল্টে পাল্টে দুই সাইডে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আমার নান রুটিটি ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল খুব সুন্দর আমার নান রুটি। আপনি এটা সবজি, ডাল, পায়েস যে কোনো সাথে সফট করতে পারেন। আমি এটা মাংস দিয়ে সফট করতেছি, মাংসের ঝোল দিয়ে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে অনেক সফট হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে এই নান রুটিটি। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু অসাধারণ এই নান রুটি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।